Welcome to our channel, Blind Help BD. Please don't forget to subscribe our channel Blind Help BD. Hello friends, আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন Blind Help BD, আপনাদের সাথে আছি রাফাত। Friends, প্রতিবারের মতো আজকেও আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও একটি ইন্টারেস্টিং ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে করে একটি মেসেজকে সিক্রেট মেসেজে কনভার্ট করা যায়। ফ্রেন্ডস, আমরা অনেক সময় আমাদের কোনো ফ্রেন্ডকে মেসেজ করে থাকি, কিন্তু সেই মেসেজটি হয়তো বা অন্য কেউ দেখে ফেলে, তখন আমাদের অনেক সমস্যা হয়ে যায়। আজকে আমরা আমাদের যে কোনো মেসেজকে একটি সিক্রেট কোডে কনভার্ট করে দেখাবো, এবং সেই কোডটি যদি আমরা আমাদের কোনো ফ্রেন্ডকে পাঠাই, যদি এই কোডটি অন্য কেউ দেখে ফেলে, তাহলে সে বুঝতে পারবে না যে মেসেজে কী লেখা আছে বা এই কোডটির আসলে কী। সে মেসেজটি দেখবে, কোডটি দেখবে, সে ভাববে যে একটি উল্টাপাল্টা কিছু লেখা আছে, বাট মেসেজটি তার পক্ষে কোনোভাবেই দেখা সম্ভব না। যারা এই অ্যাপসটি আজকে একটি অ্যাপস ইউজ করে আমরা সেটি করে দেখাবো। অ্যাপসটির নাম হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। যারা ক্রিপ্টোগ্রাফি অ্যাপসটি প্রপারলি ইউজ করতে পারে না, তারা কখনোই বুঝতে পারবে না আমাদের এই সিক্রেট মেসেজের মধ্যে আসলে কী মেসেজ বা কী সিক্রেট মেসেজ লুকিয়ে আছে আমাদের এই মেসেজের মধ্যে। সো জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। আর এই ক্রিপ্টোগ্রাফি অ্যাপসটি আপনারা প্লে স্টোরে সার্চ করলেও পেয়ে যাবেন, অথবা আপনাদের সুবিধার্থে আমাদের ভিডিও ডিসক্রিপশন অ্যাপসটি দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে ফ্রেন্ডস, তার আগে বলতে চাই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর একটি নোটিফিকেশন বেল আইকন আসবে, সেখানে ক্লিক করবেন, তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে ফ্রেন্ডস, আমি এখন চলে যাবো ইন্ট্রোতে। ইন্ট্রোর পর ফিরে এসে দেখাবো কীভাবে কোনো সিক্রেট মেসেজকে একটি মেসেজ কোডে কনভার্ট করা যায়, সিক্রেট কোডে কনভার্ট করা যায়। ওকে ফ্রেন্ডস, আমি এখন চলে যাচ্ছি ইন্ট্রোতে। Press the bell icon on the YouTube app and never miss another update. ফ্রেন্ডস, আমি ইন্ট্রোর পর আবারও ফিরে এসেছি। এখন আমি দেখাবো কিভাবে যে কোনো সিক্রেট মেসেজকে একটি সিক্রেট কোডে কনভার্ট করা যায়। ওকে ফ্রেন্ডস, আমি এখন আছি আমার হোম স্ক্রিনে। আমি এর জন্য অ্যাপসে চলে যাব। ফ্রেন্ডস, আমি অ্যাপসে চলে এসেছি এবং ক্রিপ্টোগ্রাফি অ্যাপসটি এখন খুঁজে বের করব। ফ্রেন্ডস, এটি হচ্ছে আমাদের সেই অ্যাপস ক্রিপ্টোগ্রাফি। আমি এখন এই অ্যাপসটিতে প্রবেশ করব। আমি প্রবেশ করেছি। সবকিছু আমি দেখিয়ে দিব, সো তাই আমি স্কিপ করে যাচ্ছি। এটি অনেক বড়, বাট আমাদেরকে এই প্রথম অপশনটিতে ঢুকতে হবে, একদম ফার্স্ট অপশন যাই থাকুক এই অপশনটিতে ঢুকতে হবে। এটা আমি এখানে প্রবেশ করছি, এখানে অ্যাড আসছে, আমি ব্যাকে ক্লিক করে কেটে দিচ্ছি অ্যাড। ওকে ফ্রেন্ডস, ইনপুট ফিল্ড, এখানে আমরা আমাদের যে মেসেজটিকে একটি সিক্রেট মেসেজে কনভার্ট করতে চাই সেটি লিখতে হবে ইনপুট ফিল্ডে। তো আমি দেখানোর জন্য আমাদের চ্যানেলের নামটি লিখছি, N D space U H E
L B space B R D. Okay. D. Editing blind help B 30. Output field edit box. Output. এটা কিছু লিখতে হবে না, এটা অটোমেটিক আসবে যখন কনভার্ট করব. These settings varies with selected cipher. Not ticked. Replace. Friends, এখানে অনেকগুলো not tick box আছে, but সবই disable. So এখানে আমাদের কি কিছু করতে হবে না? Friends, এখন আমি encode ক্লিক করব. Encode. Okay, আমি ক্লিক করেছি, এবার আমি দেখি. Encode button. Input field. Edit box. Input field. Field এখানে blind help BD. Friends, এটা হচ্ছে blind help BD এর একটি secret code. এই মেসেজটি যদি আমরা কাউকে পাঠাই, যদি এই মেসেজটি কেউ দেখে, লাইক আমরা কাউকে blind help BD লিখে মেসেজ করব, এখন blind help BD secret code এটা. সো এই secret code যদি আমরা এখন কাউকে পাঠাই, অন্য কেউ দেখে কিন্তু বুঝবে না যেটা কি, যারা ইনকোডিং ডিকোডিং জানে না বা এফটি ইউজ করতে ঠিকমতো প্রপারলি ইউজ করতে পারবে না, তারা কখনোই বুঝবে না যে এই মেসেজটি কি বা এই মেসেজটির মধ্যে কি ছিল। ওকে, আমি এবার কিছু অপশন দেখিয়ে দিই। বাটন এটা ডিসেবল, এটাও ক্লিক না, ক্লিক করা যাবে না। ক্রিপ্টোগ্রাফি শেয়ার আউটপুট, আমরা চাইলে এটা মেসেঞ্জারে শেয়ার করতে পারবো, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবো। ফ্রেন্ডস, বলে রাখা ভালো, এখানে হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার ছাড়া কোথাও শেয়ার করা যায় না, বাট এটি আমরা সবাই ইউজ করে থাকি, হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার। সো এটাই অনেক আমাদের জন্য। আনলেবল, এখানে ক্লিক করলে কপি আর অনেক অপশন চলে আসবে, আমি আনলেবল এখানে ক্লিক করছি। এবার বামে যাচ্ছি, কপি, আমি কপি করে নিচ্ছি। ওকে, কপি আছে এখানে, কপি পেস্ট করতে পারবো চাইলে, ডিলিট ক্লিয়ার করতে পারবো। ওকে, ওকে, এই কয়টা অপশন আছে। এখন ফ্রেন্ডস, আমাদের যদি এখন এরকম কোনো মেসেজ কেউ পাঠায়, এখন আমরা বুঝবো কিভাবে এই মেসেজ আসলে কি আছে বা তারা কি লিখতে চেয়েছিল, অথবা আমরা যে যাকে এই মেসেজটি পাঠাচ্ছি সে বুঝবে কিভাবে যেখানে ব্লাইন্ড হেল বিডি লেখা আছে। তার জন্য আমাদেরকে চলে যেতে হবে, আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। ওকে, আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। ইনপুট ফিল্ড, এখানে আমাদের সেই সিক্রেট কোডটি বা যেটি আমরা আউটপুট ফিল্ডে এর আগে পেয়েছিলাম সেটি এখানে পেস্ট করতে হবে, আমি পেস্ট করে দিচ্ছি এখানে। ওকে, এবার আমি সেভ করি। ফ্রেন্ডস, এর আগে আমরা ইনকোড বাটনে ক্লিক করেছিলাম সিক্রেট মেসেজে কনভার্ট করার জন্য, এখন আমরা ডিকোড বাটনে ক্লিক করব। এবার আউটপুট ফিল্ডে আমরা দেখব, এই যে ফ্রেন্ডস, আমরা ব্লাইন্ড হেল বিডি লিখেছিলাম, এটি এখন এখানে শো করছে। আমরা কাউকে যদি কোনো কিছু এরকম সিক্রেট মেসেজ পাঠাই, সে এইভাবেই মেসেজটি কি লেখা ছিল মেসেজটিতে সেটি বের করতে পারবে। ওকে ফ্রেন্ডস, এটি খুব ভালো একটি অ্যাপস কাউকে সিক্রেট মেসেজ পাঠানোর জন্য। আর এই মেসেজে শুধু ইংলিশ না, বাংলা মেসেজকেও সিক্রেট কোডে কনভার্ট করা যায়। ওকে ফ্রেন্ডস, এই অ্যাপসটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর একটি নোটিফিকেশন বেল আইকন আসবে, সেখানে ক্লিক করবেন, তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকে অথবা কোনো কিছু যদি বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিও এতটুকুই, আবার আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ব্লাইন্ড হেল বিডির সাথেই থাকবেন।